2500 গ্রাম ময়দাতে 5টা রোল বানিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা বাজারে প্রায় 200 টাকা মূল্য। খুব মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেন নাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এগ রোল বানাবো। এই এগ রোলটা বাড়িতে বানানো খুবই সহজ, একবার দেখেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর ছোট বড় এই এগ রোলটা খেতে খুবই পছন্দ করে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আসুন তাহলে এগ রোল রেসিপিটা আপনাদের সাথে ঝটপট শেয়ার করে নিই। এগ রোল বানানোর জন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটা আগে ময়ে দিয়ে নেব। স্বাদ মতো লবণ, 2 চামচ সয়াবিন তেল দিয়ে দেব, 1 চামচ এই যে রুটিগুলো সব বেলে নিয়েছি, এবার এগ রোলটা বানিয়ে নেব। রুটিটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যা বড় বড় রোল হচ্ছে না, একটা খেলে একটা পেট ভর্তি হয়ে যাবে। একদম বিগ সাইজের রোল, আর দোকানে গুলো দেখবেন ছোট ছোট হয়। শশা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, অল্প একটু বিট লবণ, কিষান ফ্রেশ টমেটো সস, একটা কাগজ নিয়েছি। এগ রোলটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে। 250 গ্রাম ময়দাতে 5টা রোল বানিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা বাজারে প্রায় 200 টাকা মূল্য। আবু লান আজকে এগ রোল বানালাম। ওরে বাপ রে, এই দেখুন এগ রোল বানিয়েছে মেয়ে, আর বাবা খাচ্ছে। কত সুন্দর হয়েছে এগ রোল গুলো, এবার খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে খেতে, ভালো হয়েছে,
বাড়িতে বানিয়ে দেখবেন, এত ভালো লাগবে। খুব মজা। আজকে রেসিপিটা যদি ভালো লাগে আপনার সুন্দর আঙ্গুল দিয়ে একটা লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আপনাদের ছোট্ট মাহি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। মাহিলুই, মাহি আসছে না ক্যামেরার সামনে, ওরা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। মাহি চলে এসো মাইনা, বাই, টাটা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।